জুমার দিন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন বুখারী শরীফের হাদিস, জুমার দিন এমন একটা মুহূর্ত আছে যেই মুহূর্ত আল্লাহ তাআলা বান্দা যা চা তাই আল্লাহ দিয়ে দেন, সুবহানাল্লাহ বলেন। বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিল জিব্রাইল মাধ্যমে আল্লাহ তাআলা যে আপনার সাথীদেরকে বলবেন এই মুহূর্তে যা চা তাই কবুল হবে। সাহাবায়ে কেরাম আসার পর আল্লাহ রাসূল বলল, হে সাহাবীরা তুমি তোমরা কি জন্য আসো আমি জানি না, কিন্তু আল্লাহ আমাকে বলে দিয়েছেন এই মুহূর্তে তোমরা যা চাইবা তাই কবুল করা হবে, তোমরা কি চাইবা চিন্তা করো। সাহাবরা পরামর্শ করলো, দুনিয়ার সংকট তো সামান্য দিনের সংকট সমস্যা, দুনিয়ার সমস্যা তো দুনিয়াতে থাকাকালীন, কিন্তু আমাদের বড় সমস্যা যদি আখিরাত পার হয়ে যায়, আখিরাতে যদি আমরা মাপ পাই যাই তাহলে তো আমরা কামিয়াব। পরামর্শ করে বলল আল্লাহ রাসূলের কাছে, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করেন যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দে। বলেন সুবহানাল্লাহ। কি চাইছে? মাফ চাইছে। কি বলেন? মাফ চাওয়াটা আপনার গুনাহ কি? প্রেসিডেন্ট জি বাইডেনে একটা গুনাহ মাফ করতে পারবে? আমেরিকার প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী মাফ করতে পারবে? মাফ ফেরাত আল্লাহ যদি মাফ করে দে এর চেয়ে বড় আর পাওনা কি হতে পারে? কথা বলেন। সাহাবায়ে কেরামের চাওয়াটা আল্লাহ রাসূলের কাছে এত পছন্দ হইল, এত পছন্দ হইল। আল্লাহ নবী বুখারী শরীফ হাদিসের মধ্যে বলতেছেন আল্লাহ রাসূল ওই আনসারী সাহাবীদের জন্য এমন দোয়া করলো, এমন দোয়া করলো, আল্লাহুম্মা গফিরিল আনসার, আল্লাহু আকবার বলেন, আল্লাহুম্মা গফিরিল আনসার ওয়া আবনাইল আনসার ওয়া আবনাই আবনাইল আনসার, ও গো আল্লাহ তুমি আনসারীদেরকে মাফ করো, আনসারীদের ছেলেদেরকে মাফ করো, আনসারীদের ছেলে সন্তানদের সন্তানদেরকে তুমি মাফ করো, তাদের 14 গোষ্ঠীকে আল্লাহ তুমি মাফ করে দাও। কে দোয়া করছেন? রাসূল দোয়া করছেন। এই দোয়া কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে? সন্দেহ নাই। মোহতারাম হাজিরিন, সময় সংক্ষেপ, আমি আপনাদের সামনে সূরা নূরের ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাস টিভি ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا فريق له ولا وزير له ولا نظير له ولا معين له ولا مشير له ولا شبيه له ولا شبه له ولا مثيل له ولا مثال له ولا مثل له ولا أصل له ولا نسل له ولا كفو له ولا وقت له ولا زمان له ولا أول له ولا آخر له ولا بداية له ولا نهاية له ولا ضد له ولا ند له ولا حد له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون وجاء في حديث الشريف عن النبي صلى الله عليه وسلم صنفان من أهل النار لم أرهما قوم معهم سيات كأذناب البقر يضيبون بها الناس ونساء كاسيات عاريات مميلات مائلات لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن لتوجد وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم ونحن على ذلك من الشاهدين والشاكرين لا إله إلا الله جُرَ لا إله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা আজকে এই কোরআনের মজলিসে দ্বীনের মজলিসে তালিমের মজলিসে দ্বীনের খাতিরে দাওয়াত তাবলীগের খাতিরে এই মজলিসে এসে খুশি না বেজার সবাই খুশি নাকি কেউ বেজার পশ্চিম পাড়ার তারা খুশি নাকি পূর্ব পাড়ার তারা খুশি পশ্চিম পাড়ার তারা আলহামদুলিল্লাহ একটু জোরে বলি তো পূর্ব পাড়ারা বলি তো আলহামদুলিল্লাহ দুনু পাড়ার একসাথে বলি আলহামদুলিল্লাহ আকবার সুবহানাল্লাহ বললে কি লস না ক্ষতি লাভ না কেমন লাভ কি পরিমাণ লাভ আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন যে এই সমস্ত মজলিসের এই সমস্ত দামের কথা খুব সংক্ষেপ মুকদ্দমা ভূমিকা ছাড়া কারণ হায়াত কম সময় কি কম অল্প সময়ে কয়েকটা নিজের হেদায়েতের জন্য কিছু কথা বলবো আবু রাজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী আমার দিকে তাকান সবাই আবু রাজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী উনাকে আল্লাহ রাসূল বলতেছেন হাল আদুল্লুকুম মিলাকে হাদাল আমর হে আবু রাজিন আমি কি তোমাকে দ্বীনের শিকড় দ্বীন এবং দুনিয়ার কল্যাণের শিকড়ের মানে গোড়া মজবুত একটা জিনিস তোমাকে বলবো আবু রাজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অবশ্যই ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলবেন কারণ সবাই তো শান্তির জন্য পাগল কথা ঠিক কিনা শুধু মানুষ না হাইওয়ান প্রাণী সব কিছু কি চা শুধু শান্তি চা কি চা আমরা কি শান্তি চাই না সবাই শান্তি চা কিন্তু শান্তি কেউ পাই না দিন দিন অশান্তি বাড়তেছে নাকি শান্তি বাড়তেছে অশান্তি বাড়তেছে কিন্তু আমরা সবাই শান্তি চাই ছেলে চাই শান্তি পিতা চায় শান্তি মা চায় শান্তি মেয়ে চায় শান্তি পরিবারে সবাই চায় শান্তি কিন্তু যেই জায়গাতে শান্তি রাখছে ওই জায়গা কি করি না তালাশ করি না পাওয়া যাবে জীবনে কেমন তা আগ পর্যন্ত পাওয়া যাবে আগে দেখতেন না নদীর পারে পঞ্চমী ঘাট বাজারে নৌকা নিয়ে অনেক লোক বাজারে আসতো আমি আইসে পাইছি এমন অনেক কাতার বাধ্য হয়ে নৌকা নিয়ে আসতো যে নৌকা নিয়ে অলিপুরা বাজার বা পঞ্চমী ঘাট বাজারে এক মুরব্বী আসছে নৌকার কোনাত বসে যে হুক্কা খাইতেছে হুক্কা চিনে না আপনারা মুরব্বীরা তো চিনে কিন্তু ছেলেরা চিনবো এটা ইতিহাস হয়ে গেছে হুক্কা নাই দেশ হুক্কা যে খাইতেছে হুক্কার খোল কিরা নৌকার কোনাত থেকে পড়ে গেছে এখন উনি আসছে বাজারও এখন কি পানিতে নাই কাপড় ভিজাই তালাশ করব কত সহজ সরল ছিল বাস সে উনি কি করছে যেই জায়গাতে বৈশা নৌকার যেই দিকে কলকিরা পড়ছে ওই দিকে একটা দাগ দিয়ে রাখছে যে আমি বাড়িতে গিয়া এটার বরাবর কি করুম তালাশ করুম জীবনে পাইবো আর হারাইছে কোন ঘাটে পঞ্চমী ঘাটে কোথায় বাড়ি ঘাটে কেমন পর্যন্ত খুঁজলে কলকি পাওয়া যাইব পাওয়া যাইতো না কিন্তু কত সহজ সরল ছিল যে আমি তো দাগ দিয়ে রাখছি কি দিয়ে রাখছি আমি তো চিহ্ন দিয়ে রাখছি কত সহজ ছিল কিন্তু যেই জায়গাতে হারাইছে ওই জায়গাতে খুঁজে নাই আরেক জায়গাতে খুঁজলে কিয়ামতের আগ পর্যন্ত পাওয়া যাবে না ঠিক তো দূর শান্তি আমরা সবাই চাই আল্লাহ আমাদেরকে শান্তি দিতে চা বান্দাও চা আল্লাহও দিতে চা বান্দা নিতে চা এর মধ্যে বাধা কি বাধাটা হইল যেই জায়গাতে আল্লাহ শান্তি রাখছে ওই জায়গাতে তালাশ করি না অন্য জায়গাতে আমরা হয়রান পেরেশান কিয়ামতের আগ পর্যন্ত শান্তি পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে না আবু রাজিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলেন হে আমি কি আলা আদুল্লুকুম আলা হাদাল আমরি আল্লাযী ইউসিবু বিহি খাইরাদ দুনিয়া ওয়াল আখিরা হে আবু রাজিন আমি কি তোমাকে দুনিয়া আখিরাতের কল্যাণের শিকড়টা বলে দিব আবু রাজিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন অবশ্যই ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি বলবেন আল্লাহ রাসূল বলেন আলাইকা বিমাজালিস আহলি যিকির চিৎকার মারে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যে আবু রাজিন তুমি দুনিয়া আখিরাতে শান্তি চাও
তাহলে তুমি জিকিরওয়ালাদের মজলিসে বসে যাও। সুবহানাল্লাহ বলেন, কিওয়ালাদের মজলিস, জিকিরওয়ালাদের মজলিস, কোরআনের তালিমওয়ালাদের মজলিস, এলেমের মজলিসে বসে যাও, আল্লাহকে স্মরণকারী মজলিসে বসে যাও, তাহলে তোমার শান্তি পাইবা, কি পাইবা, দুনিয়া আখিরাতের কল্যাণ পাইবা। আমরা তো শান্তি খুঁজি কিন্তু শান্তি পাই না, যারা জানে তাদের কাছে জিজ্ঞাসা করি না, কথা ঠিক কিনা, যারা জানে তাদের দুশ্মনী সুযোগ পাইলে করি, করি কিনা। আরে দাঁত আর জিব্বা এর তুলনা কি জানেনি? দাঁতের মধ্যে একটা সামান্য কিছু লেগে থাকলে জিব্বাটা কিন্তু অস্থির হয়ে যায়, কতক্ষণ কি করবে, বের করবে। প্রকান্তরে সুযোগ পাইলে এই জিব্বাটার দাঁতে কাইটা ফেলে না, ঠিক তো? দূর সমাজে আলেমুল আমরা হইল জিব্বার মতো, কার মতো? এই যে মাগরিব থেকে পর্যন্ত কত আলেমুল আমরা ওয়াজ করছে, সামান্য সময় হইল বরকতান, ওনারা হইল জিব্বার মতো, যে সমাজে একটু বিশৃঙ্খল, একটু শরীয়ত বিরুদ্ধ কাজ হইলে তারা পেরেশান হয়ে যায়, কি হয়ে যায়, পেরেশান হয়ে যায়। কিভাবে আমি তাদেরকে বুঝাইব? তাদের চিৎকার মারতে থাকে, রাতের নিশীথে আল্লাহর কাছে বলতে থাকে, কিন্তু ওই আলেমুল আমাদের বিরুদ্ধে যখন পাবলিকে সুযোগ পা, তখন কোন কিছু শত্রুতা করতে, দুশ্মনী করতে কমতি করে না। কিন্তু আমাদের জিম্মাদারি, আমাদের দায়িত্ব, আপনারা সন্তুষ্ট হন আর সন্তুষ্ট হন, আমাদের এগুলি বলতে হবে, কারণ আমাদের দায়িত্ব কে দিছে? আল্লাহ দেশ জুড়ে বলেন, কে দিছে? আমাদের উপর জিম্মাদারি কোথায় থেকে আসছে? উপর থেকে আসছে। অতএব আপনি নিচের থেকে যত বই বিধি দেখান না কেন, আপনার চোখ রাঙ্গানে আমরা কি হব না? কোরআন হাদিসের কথা বন্ধ করবো না, কথা ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আবু রাসিন রাদিয়াল্লাহু তাআলা মুখে বলতেছে যে তুমি জিকি আল্লাহকে স্মরণকারী মজলিসে বসে যাও, তাহলে তুমি দুনিয়া আখিরাতের কল্যাণ পাইবা। আর যদি তুমি একা একা থাকো, তাহলে যথাসম্ভব তুমি আল্লাহর জিকিরে তোমার জিব্বাটাকে নাড়াইবা। আল্লাহর কসম কি আল্লাহ রাসূল বলতেছেন, আবু রাসিন তুমি কি আরো কিছু জানো? আল্লাহর আল্লাহর জন্য একে অপরকে যারা মহব্বত করবে, আল্লাহর জন্য একে অপরকে যারা ঘৃণা করবে, তাদেরকে আল্লাহ কত ভালোবাসে, কত ভালোবাসে। হে আবু রাসিন তুমি কি জানো, একজন মুসলমান ব্যক্তি ঘর থেকে যদি বের হয় আর একজন মুসলমানের সাক্ষাতের জন্য, তার খোঁজ খবর নেওয়ার জন্য মাহফিলে আসলে অনেকের সাথে দেখা হবে, মসজিদে জামাত পড়লে অনেকের সাথে দেখা হবে, তার হালত ফুরসি আমি জানতে পারবো, এই উদ্দেশ্যে যদি সেই ঘর থেকে বের হয়, সাইয়াহু সাবউনা মালাক ইউসাল্লুন কুল্লুহুম ইউসাল্লুন আলাইহিম, আল্লাহ তাআলা তার পিছনে 70,000 ফেরেশতা নিয়োজিত করে তার মাগফিরাত আর কল্যাণের জন্য দোয়া করার জন্য, বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তির কল্যাণ কামনার জন্য, মাগফিরাতের জন্য, আল্লাহর কাছে সুপারিশের জন্য কয় হাজার ফেরেশতা আল্লাহ বানা, 70,000 ফেরেশতা রেডি রাখে। তাহলে আমরা কি এই মজলিসে আইসা সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট? খুশি না বেজার? খুশির আওয়াজটা কি জোরে হয় না? আলহামদুলিল্লাহ, আবার জোরে বলে আলহামদুলিল্লাহ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করতেছেন আল্লাহ রাসূল থেকে যে কিয়ামতের দিন, ইন্না মিন ইবাদিনা লা উনাসুন, কিয়ামতের দিন কিছু মানুষের মর্তবা মর্যাদা দেইখা নবীরা এবং শহীদরা তারা ঈর্ষা করবে, কি করবে, ঈর্ষা করবে। ঈর্ষা মানে হাসাব না, হিংসা না, ঈর্ষা, যে তার এত উন্নত, তার এত টাকা পয়সা হয়ে গেছে গা, আল্লাহ আমাকে যদি তার মতো দিত, আমিও তার মতো কি করলাম, ভালো কাজে ব্যয় করতাম, এটা হলো ঈর্ষা। এটা কি আছে, জায়েজ? আর হিংসা কিনা, জায়েজ না কিনা? যে হিংসাটা কি, যে তার উন্নতি, তার অগ্রগতি, তার ভালো চলাটা, এটা আমি চাই না, আল্লাহ তাকে ধ্বংস করো, আমার কি রাখো, ভালো রাখো, এই অভ্যাসটা আমাদের ভিতরে আছে না? যে কম না বেশি, বেশি এই রোগে সব আক্রান্ত, হিংসা আমাদের সবকিছু নষ্ট করে ফেলছে, কথা ঠিক কিনা বলেন? কেমন হিংসা, এক মাতবরের দিকে একটা ঘটনা বলবো ছোট করে, ঘটনাটা শুনলে খুব শিক্ষণীয় একটা ঘটনা, যে আমাদের দেশে বিশেষ করে বাঙালি জাত, এদের মধ্যে যে হিংসা কত কাজ করে, বিদেশ তারা, ইউরোপীয় আমেরিকা তারা বাংলাদেশ থেকে বা অন্যান্য এশিয়া থেকে, এশিয়ার অনেক দেশ থেকে কাঁকড়া আমদানি করে নেয়, কাঁকড়া, আমরা যেমন চিংড়ি মাছ মজা করে খাই, তারা কাঁকড়া বাজি করে কি গা মজা করে রাখা, আমাদের দেশ এদের দেখা দেখি এখন কি খাওয়া শুরু করছে, কাঁকড়া খাওয়া শুরু করছে সমুদ্র সৈকতে, চিটাগাঙ্গে শাহ আহমদ সুফি রাহিমাহুল্লাহ তাআলা ওনার জানাজার থেকে আসার সময় আমরা একটু সমুদ্র সৈকতের পারে বিরছিলাম,
তখন দেখছিলাম যে চিংড়ি মাছের সাথে সাথে কাঁকড়া বাজু করে সুন্দর করে তৈরি দিছে আমাদেরকে দেখিয়া যে হুজুর হুজুর কাঁকড়া আছে কাঁকড়া আছে আমি কই বেটা মানুষ বুঝছ না আমরা কি কাঁকড়া খামু নাকি হুজুর কত মানুষ খাইতেছে এরকম কারণ আমরা তো হালাল হারাম চিনি না বুঝি না বাস ইউরোপ আমেরিকা তারা খায় আমরা কি করি খাই আমাদের মডেল কি ইউরোপ আমেরিকা হবে নাকি মদিনা হবে আমাদের মডেল কি হবে মদিনা হবে মদিনার সাথে আমাদের সম্পর্ক কিন্তু আমরা যেই দেশে অশান্তি ভরপুর শান্তির লেশমাত্র নাই ওই দেশ থেকে শান্তি আমদানি করতে চাই জীবনে শান্তি আসবে জীবনে শান্তি আসবে শান্তি রাখছে আল্লাহ মদিনাতে মক্কাতে ওই দেশের সাথে আমাদের যোগাযোগ নাই বাস অন্য অন্য দেশ থেকে কাঁকড়া আমদানি করে নিল নেওয়ার পরে এক জায়গাতে স্টক করে রাখলো প্রত্যেকটা কাঁকড়ার দামগুলি ডাক্তার দিয়ে দায়িকা রাখছে আর বাংলাদেশের যেই কাঁকড়াগুলি নিছে বাংলাদেশ থেকে এই দামের ডাক্তাররা কি করে না ডাকে না কর্মচারী জিজ্ঞাসা করতেছে সুপারকে এর ম্যানেজারকে যে জনাব বা বস যে আপনি এই কাঁকড়াগুলি এই দামের ডাক্তাররা দিলেন না কেন কইটা কি তুমি দেখো না ফ্রম টু বাংলাদেশ ফ্রম টু কি বাংলাদেশ থেকে আসছে তাহলে কি হয়েছে বাংলাদেশ আসলে কি এটা তো কাকরাই এটা তো ফুইরে যেতে পারে তাহলে এটা ডাকলেন না কেন কোন বাংলাদেশের একটা আদত আছে যে বাংলাদেশের মানুষ তার প্রতিবেশী তার ভাই তার বন্ধু উপরে উঠে যাবে জীবন সহ্য করবে তার ঠ্যাং ধরে কি করবে নামাইবে কাকরা বাংলাদেশের একটা উঠলে আরেকটা কি করবে নামাই দিবে এই জন্য এটার কি লাগবে না ডাক না কি বুঝছেন ঘটনা বুঝতে পারছেন যে আমাদের মধ্যে হিংসা কি কাজ করে এরা বিদেশে অনেক জানে জামাদের মতো হিংসা আমরা আমার প্রতিবেশী আমার ভাইয়ের উন্নতি কি করি না দেখতে পারি না ওই হিংসাটা কি সমস্ত আমলকে কি করে বলে ধ্বংস করে বলে কথা ঠিক কিনা বলেন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যে তোমরা হিংসা থেকে বেঁচে থাকবা হিংসা অন্তরের দশটা রোগ আছে কয়টা রোগ দশটা রোগ আছে এর মধ্যে মারাত্মক রোগ হলো হিংসা এই হিংসা তোমাকে কুফরি পর্যন্ত নিয়ে যাবে শিরিকি পর্যন্ত করে ফেলবে এই জন্য হিংসা থেকে আমরা বেঁচে থাকব হিংসা নেক আমলগুলি কেমন ভাবে খেয়ে ফেলে আগুনে যেমন লাকড়িকে ধ্বংস করে ফেলে ঠিক তো তুমি হিংসা এমন ভাবে আমলগুলিকে ধ্বংস করে ফেলে এই জন্য আমরা হিংসুটে হবে না কথা ঠিক কিনা বলেন হিংসা করব না তকদির আল্লাহ দিয়েছে যাকে যতটুকু বা সে ততটুকু পাইবে এর চেয়ে বেশি কিছু পাইব না হাই হুতাশ করে কাম হবে না কাজ হবে না আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন যারা আখিরাতকে প্রাধান্য দিবে আখিরাত কামাইবার উদ্দেশ্য সব জায়গাতে থাকবে আল্লাহ তাআলা জামালাহু সামলাহু আল্লাহ তাআলা তার দুনিয়ার সমস্ত কাজগুলিকে সুন্দর করে গুছায়া তার সামনে পৌঁছায় দিবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ যদি সহজ করে দেয় দুনিয়ার কেউ আটকে রাখতে পারবে না দেখেন না বক্তার এক এক বক্তা ২৪ ঘন্টার প্রায় ২৮ ঘন্টা ১৬ ঘন্টা সারা মানে দেশ সফর করে এদের সংসার এদের ঘর বাড়ি এদের প্রতিষ্ঠান কে দেখে এগুলি আল্লাহ সহজ করে না কি বলেন সহজ করে না আরে এক এক বক্তার শিডিউল ২০২২ সাল পর্যন্ত ২৩ সাল পর্যন্ত রিজার্ভ হয়ে গেছে গা অর্থাৎ সারা বছর জুমে এদের সফর তাহলে এদের বাড়ি ঘর এদের প্রতিষ্ঠান এদের দিনই কাজ কে আঞ্জাম দেয় এগুলি কে সহজ করে বলেন আপনি যদি আল্লাহর জন্য হয়ে যান সমস্ত কাজে যদি আখেরাত নিয়ত থাকে তাহলে দুনিয়ার কাজগুলি কে সহজ করে দিবেন আল্লাহ সহজ করে দিবেন আর যদি আপনার দুনিয়া কামানোর উদ্দেশ্য থাকে আপনার গুছানো কাজগুলি এলোমেলো করে দিবেন কে কে আল্লাহ যদি এলোমেলো করে দেন কঠিন করে দেন দুনিয়ার কোন শক্তি সহজ করতে পারবে পারবে না এই জন্য ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে হাশরের ময়দানে তাদের মর্যাদা তাদের মর্তবা দেখি কিছু মানুষ ঈর্ষা করবে নবীরা শহীদরা তারা ঈর্ষা করবে আরে সর্বনাশ এত মর্যাদার এত সম্মানের অধিকারী কারা তারা কি কাজ করছে মানহুম ইয়া রাসূলুল্লাহ ও গো আল্লাহর রাসূল তারা কারা আল্লাহর হাবিব আল্লাহর রাসূল বলেন যে হুম কওমুন তাহাব্বু বিরুহিল্লাহ চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ যে তারা হলো ওই সমস্ত সম্প্রদায় ওই সমস্ত লোক যারা একমাত্র একে অপরের প্রতি ভালোবাসা কোরআনে কারিমের খাতিরে করছিল সুবহানাল্লাহ বলেন আজকের আমাদের ইস্তেমা আজকে আমাদের এই মাহফিল একসাথে হওয়া কিসের খাতিরে কোরআনের খাতিরে কথা বলেন ঠিক কিনা
কিসের খাতিরে? কোরআনের খাতিরে। এই জন্য এই মজলিসগুলিকে কি করব, গনিমত মনে করব। জানি না কোন মজলিসটা আমার নাজাতের জন্য ওসিলা হয়ে যা। আমরা তো আল্লাহর কাছে শিখ মানে কি চাইবো এটাও শিখি নাই, কি চাইবো এটাও শিখতে জানি নাই। যদি এই মুহূর্তে ঘোষণা আসে যে আল্লাহ তাআলা এই মুহূর্তে মজলিস থেকে যা চাইবো তাই কবুল হবে, কে কি চাইবে ঠিক করতে পারবেন না। মানে এই ঠিক করতে করতে সময় চলে যাইব, এমন হবে না। কারণ আমাদের কাছে তো কোনটা প্রাধান্য দিব কোনটা অগ্রাধিকার দিব এটা আমাদের জানা নাই। দুনিয়ার একসাথে এক এক মুহূর্তে এটা টাই কয়েকটা কাজ আসলে আমরা কোনটাকে গুরুত্ব দিই, যেটা না করলে নাই হবে এটার আগে করি না, কি বলেন? একদিনে এক জুমাতে এক শুক্রবার আপনার পাঁচটা দাওয়াত সবগুলি কি অ্যাটেন্ড করা যা, তাহলে কোনটাকে গুরুত্ব দেন? যেটা একবারে না গেলে না হবে, কাছে প্রতিবেশী সে আমার বিপদ আপদে আসে, তাহলে এটাই প্রাধান্য দেন। কিন্তু আখিরাতের বেলা দুনিয়া এবং আখিরাত দুইটা একসাথে আসলে আমরা আর তখন আর বুঝি না, কারণ আখিরাতের লাভটা তো দেখা যায় না, দুনিয়ার লাভটা কি দেখা যায়। এই জন্য তো আমাদের সমস্যা না। এই জন্য আল্লাহর কাছে কি চাইতে হবে, আল্লাহর কাছে কি চাইতে হবে এটাও শিকার বিষয়। এটা কিসের বিষয়? বাদশাহ কবিকে বলতেছে তুমি যদি আমার যথাযথ প্রশংসা করতে পারো তাহলে তুমি যা চাও তাই দিব। এমন প্রশংসা করলো বাদশাহ তো কথা অনুযায়ী তাই দিতে বাধ্য। কবি চাইল যে আমি আপনার রাজত্ব চাই, কি চাই? বাদশাহ কইটা দেওয়া যাবে না, রাজত্ব দিলে ক্ষমতা কি কেউ ছাড়তে চা? আরে ক্ষমতা ছাড়তে চা? ক্ষমতার মজা আছে না, স্বাদ আছে না? ক্ষমতার জন্য আপন ভাই ভাইয়ের শত্রু হয় না? এই ক্ষমতার জন্য স্বামী স্ত্রী কি বিচ্ছেদ হয়ে যায়? এমন নির্বাচন এক ঘরে স্বামী স্ত্রী দুই দলের নির্বাচন করে, দুই ভাই তো হর হয়ে আছে দুই দলের থেকে নির্বাচন করে, এমন কি রাজনৈতিক ময়দানে একে অপরকে সন্ত্রাস বলতেছে, চুর বলতেছে, ডাকাত বলতেছে, অথচ তারা এক ঘরে ঘুমা। ক্ষমতার সাপ ক্ষমতার মজাটা মানে এটা কেউ ছাড়তেছে না। বাদশাহ বলে বাদশাহে দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? আপনি বললেন যা চাই তা দিবে, এই বাদশাহীর যোগ্য তুমি না। সবাই কি মাতবুরি করতে পারবো? সবাই মাতবুরি করতে পারবো? ও যোগ্যদের হাতে মাতবুরি গেলে সমাজ ধ্বংস হবে না? আর কিয়ামতের এটা লক্ষণ একটা, ইদা উসিদাল আমরু ইলা গাইরি আহলি ফানতাজিরি সা। আল্লাহ নবী বলেন যখন সমাজের দায়িত্বটা, সমাজের নেতৃত্বটা, দেশের নেতৃত্বটা অযোগ্যদের হাতে চলে যায় তখন তোমরা মনে করবা কিয়ামত খুব কাছে। কিয়ামত কাছে। আজকের বিশ্ব নেতৃত্ব খুঁজে দেখেন, তালাশ করে দেখেন, বিশ্ব নেতৃত্ব কি যোগ্য লোকের হাতে নাকি অযোগ্যদের হাতে? মুসলমানদের হাতে নাকি অমুসলিমদের হাতে? অমুসলিমদের হাতে কর্তৃত্ব নেতৃত্ব। তাহলে কিয়ামত খুব কাটে এই কাছে, এটা আর বোঝার বাকি নাই। এই জন্য মোহতারাম বাদশাহ বলেন না তোমাকে এই ক্ষমতা দেওয়া যাবে না। কবি বলতেছেন তাহলে আমাকে এক পয়সা দেন। কই পয়সা? এক পয়সা কি রাজার দরবারে নাই, বাদশাহ দরবারে নাই? বাদশাহ বলেন না এটাও দেওয়া যাবে না। কারণ কি? আমি বাদশাহ হয়ে তোমাকে এক পয়সা দিব এটা আমার বাদশার কিনা শান না। কারণ পার্শ্ববর্তী বাদশাহ যদি শুনে যে আমি তোমাকে খুশি হয়ে এক পয়সা পুরস্কার দিছি তাহলে আমাকে কি বলবে? ছোট মনের বাদশাহ বলবে, সংকীর্ণ মনের বলবে এটা আমার মান সানের খেলাফ। তাহলে কি চাইবো এটাও কার কাছে শিখতে হবে? আমি যার যোগ্য এটাই চাইতে হবে, এটাই চাইতে হবে। আমরা কার যোগ্য, আমরা কি পাওনা এটা তো আমরা জানি না। মদিনায় মুনাব্বরাতে দুর্ভিক্ষ দেখা দিছে, পানি সংকট দেখা দিছে, পানির অভাব। পানি যে কত বড় নিয়ামত, একদিন যদি বিদ্যুৎ না থাকে, টিউবওয়েল যদি নষ্ট থাকে, তাহলে বাড়িওয়ালারা বুঝে পানি কত নিয়ামত, কতটুক পানি একটা পরিবারে লাগে। বাস মদিনাতে পানি সংকট, সাহাবারা পরামর্শ করলো রাসূলুল্লাহ জীবিত আছে, আল্লাহ রাসূলের কাছে দোয়া চাইবো গে। রাসূলের কাছে গেল, রওনা হইল। এই মুহূর্তে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে ওহির মাধ্যমে জানাই দিল আপনার সাহাবী আপনার সাথীরা আপনার কাছে দোয়া চাওয়ার জন্য আসছে, আপনি তাদেরকে বলে দিবেন এই মুহূর্তে তারা যা চাইবে তাই আমি আল্লাহ কবুল করব। সুবহানাল্লাহ বলেন। এমন একটা সুযোগ যদি আমরা কুমার চরবাসীরা পাইতাম কত জনে কত কিছু চাইতাম, কি বলেন? গুলশান বনানী ঢাকা শহরের বাড়ি ঘর আর বাকি রাখলাম, কমপক্ষে পঞ্চবিঘা নয়াপুর মদনপুর একটা বাড়ি হইলো কি করলাম, চাইলাম। আল্লাহর নবী আমাদেরকে কত সুসংবাদ দিয়ে দিয়েছেন, জুমার দিন এমন একটা সময় আছে, ইন্না ফিল জুমাতি লাসা,
হে উম্মতে মুহাম্মদী, তোমরা ভালো করে জানো, তোমরা তো জুমার দিনে ইমাম সাহেবের বক্তব্য শোনো না, কাটাই কাটাই নামাজের সময় যাও। আগে যে কোরআন হাদিস থেকে বক্তৃতা দেয় বয়ান করে, নিজের ব্যক্তিগত কথা না এগুলি তো শোনো না। জুমার দিন আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের হাদিস, জুমার দিন এমন একটা মুহূর্ত আছে যেই মুহূর্ত আল্লাহ তাআলা বান্দা যা চা তাই আল্লাহ দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন, জুমার দিনে একটা মুহূর্ত আছে, কিন্তু এই মুহূর্তটাও জানা কেউ জানে না, কেউ জানে না। আর আজকে আমাদের এই জুমার দিনে তোমার একটা সুযোগ, বেশিরভাগ আলেমুল আমরা বলছেন এই সময়টা হইল জুমার দিনে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সময়টা। আর কোন কোন আলেমরা বলছেন যে সময়টা ইমাম সাহেব যে খুতবা দেয় জুমার দিনে, কয়টা খুতবা দেয়, কয়টা খুতবা দেয় বলেন, দুইটা খুতবা দেয় না, মধ্যবর্তী দুই খুতবার মধ্যবর্তী সময়ে বান্দা যা চা আল্লাহ তা কি করেন কবুল। কিন্তু আমরা এই সময় মাতবুরি করি, শেষ মানে ওই ফ্যানের সুইচ দে, বাতি গো অফ করে, ইমাম সাহেব এই দে, দান বাক্স চালা, কত মাতবুরি চলে। এই একটা সময় জুমার দিনে নিয়ামত মনে করবেন, বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাই দিল জিব্রাইল মাধ্যমে আল্লাহ তাআলা, যে আপনার সাথীদেরকে বলবেন এই মুহূর্তে যা চা তাই কবুল হবে। সাহাবা একরাম আসার পর আল্লাহ রাসূল বলল, হে সাহাবীরা, তোমরা কি জন্য আসো আমি জানি না, কিন্তু আল্লাহ আমাকে বলে দিয়েছেন এই মুহূর্তে তোমরা যা চাইবা তাই কবুল করা হবে, তোমরা কি চাইবা চিন্তা করো। সাহাবারা পরামর্শ করলো, দুনিয়ার সংকট তো সামান্য দিনের সংকট সমস্যা, দুনিয়ার সমস্যা তো দুনিয়াতে থাকাকালীন, কিন্তু আমাদের বড় সমস্যা যদি আখিরাত পার হয়ে যায়, আখিরাতে যদি আমরা মাপ পাই যাই তাহলে তো আমরা কামিয়াব। পরামর্শ করে বলল আল্লাহ রাসূলের কাছে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করেন যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দে। বলেন সুবহানাল্লাহ, কি চাইছে, মাফ চাইছে, কি বলেন, মাফ চাওয়াটা। আপনার গুনাহ কি প্রেসিডেন্ট জি বাইডেন একটা গুনাহ মাফ করতে পারবে, আমেরিকার প্রেসিডেন্ট, বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী মাফ করতে পারবে? মাফ ফিরাত আল্লাহ যদি মাফ করে দে, এর চেয়ে বড় আর পাওনা কি হতে পারে, কথা বলেন। সাহাবায়ে কেরামের চাওয়াটা আল্লাহ রাসূলের কাছে এত পছন্দ হইলো, এত পছন্দ হইলো, আল্লাহ নবী বুখারী শরীফ হাদিসের মধ্যে বলতেছেন আল্লাহ রাসূল ওই আনসারী সাহাবীদের জন্য এমন দোয়া করলো, এমন দোয়া করলো, আল্লাহুম্মা গফিল আনসার, আল্লাহু আকবার বলেন, আল্লাহুম্মা গফিল আনসার ওয়া আবনাইল আনসার ওয়া আবনাই আবনাইল আনসার, ও গো আল্লাহ তুমি আনসারীদেরকে মাফ করো, আনসারীদের ছেলেদেরকে মাফ করো, আনসারীদের ছেলেদের সন্তানদের সন্তানদেরকে তুমি মাফ করো, তাদের 14 গোষ্ঠীকে আল্লাহ তুমি মাফ করে দাও। কে দোয়া করছেন, রাসূল দোয়া করছেন, এই দোয়া কবুল হওয়ার মধ্যে সন্দেহ আছে, সন্দেহ নাই। মোহতারাম হাজিরিন, সময় সংক্ষেপ, আমি আপনাদের সামনে সূরা নূরের 18 পারা 27 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একটা সামাজিক বিধিবিধান, পারিবারিক চালচলন কিভাবে চলবো আমরা সুন্দর একটা কথা বলছেন। এক আনসারী মহিলা, আনসারী মহিলা আল্লাহ রাসূলের দরবারে আয়েশা বলতেছেন, ইয়া শানে নুজুল, ওই আয়াতের শানে নুজুল হলো এটা যে হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ, আমি আমার ঘরে এমন অবস্থায় থাকি, আমি চাই না আমার অবস্থাটাকে, আমার পরিবেশটাকে আমার পিতা আমার পুত্র আমার সন্তানাদিরা দেখুক, কিন্তু আমার পিতা পুত্র তো আমার ঘরে আইসা পড়ে, এখন এই পরিস্থিতিতে আমি কি করব। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের কাছে এই নালিশ দিল এই মহিলা, যে আমি চাই না আমার ব্যক্তিগত হালতরা আমার পিতা দেখুক, আমার সন্তানে দেখুক, বুঝুতো সন্তানে দেখুক, এখন আমি এই পরিস্থিতি কি করতে পারি। ওই সমস্যার সমাধান করবে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিল যে এই পুরুষরা, হে ইমানদাররা, তোমরা যদি তোমাদের ঘরের ভিতরে প্রবেশ করো বা নিজের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করো তাহলে কিভাবে প্রবেশ করবা। আয়াতের অর্থ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها। খুব দ্রুততার সাথে বলতেছি, খেয়াল করে বুঝবেন। আল্লাহ তাআলা ইমানদারদেরকে বলেন, হে ইমানদাররা, তোমরা একে অপরের ঘরে প্রবেশ করবা না যেই পর্যন্ত অনুমতি না নেও, কি না নেও, অনুমতি না নেও, অনুমতি নিয়ে কি করতে হবে, অন্যর ঘরে প্রবেশ করতে হবে। এই একটা অভ্যাস যদি আমরা করে ফেলি, এটা তো ওয়াজিব, অনুমতি না কিছু না, ধাক্কা দেখে কি করি ঢুকে যাই। আরে আপনার সাথে পর্দা ফরজ, এমন মহিলা তো এই ঘরে থাকতে পারে, থাকতে পারে কিনা, তাহলে তার অবাঞ্ছিত হালত, তার গুছানো হালত তার আপনার নজর আসতে পারে না, আর এই নজর আসলে আপনার ভিতরে অসুস্থ সৃষ্টি হতে পারে না, কি বলেন, পারে না? আমরা কি ফেরেশতা
মানুষ না, গুনাহ করার স্বাদ আমাদের মধ্যে আছে না, তাহলে অন্যের ঘরে ঢোকার জন্য অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে তাদেরকে। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর। লাআল্লাকুম তাযাক্কারুন, যেন তোমরা নসিহত গ্রহণ করো। খুব দ্রুততার সাথে বলতেছি, খেয়াল করে শুনবেন। আল্লাহ রাসূলের কাছে এক লোক আইসা বলতেছে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার মায়ের ঘরের ভিতরে মার ঘরে ঢুকলো কি সালাম দিয়ে ঢুকবো, অনুমতি নিয়ে ঢুকবো? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তোমার মার কাছে গেলো, তুমি উপযুক্ত ছেলে, মার কাছে গেলো, অনুমতি নিয়ে প্রবেশ করবা। লোকটা বলতেছেন, আমি তো মার খেদমত করি, মার ঘরে থাকি, তারপরে কোন অনুমতি নিব? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, তারপরে অনুমতি নিবা। আল্লাহ রাসূল বলেন, তুমি কি তুমি তুমি কিটা ভালোবাসো যে তোমার আম্মাকে, তোমার মাকে তুমি বস্ত্রহীন অবস্থায়, অলঙ্গ অবস্থা দেখতে পাও? এই লোকে বলে, না, কখনো আমি চাই না। তাহলে তুমি তোমার মার ঘরে ঢুকার জন্য, তোমার পরিবারের অন্য সদস্যের ঘরে ঢুকার জন্য তোমার অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে, অনুমতি নিতে হবে, সালাম দিতে হবে। কয়বার? তিনবার সালাম। কয়বার? তিনবার সুন্নত। প্রথম সালামটা হলো পরিচয়ের জন্য, আল আউয়াল লিতারুফ, ও সানি লিতামুল, চিন্তা ফিকিরের জন্য একটু অপেক্ষা করবেন সালাম দিয়ে। তৃতীয় সালাম অনুমতি দেওয়া অথবা না দেওয়া। তৃতীয় সালামের পরে যদি কোনো অনুমতি নাই, কোনো আওয়াজ নাই, বাস আপনি ফিরে আসবেন, তাহলে বোঝা গেল আপনি কি কি অনুমতি নাই, তার ব্যক্তিগত হালতে সে আস। এমন ব্যক্তিগত হালত থাকতে পারে না সবাই, সবাই চায় না একটু স্বাধীনভাবে চলি থাকি। ওই আয়াতের ব্যাখ্যা এই হাদিস দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছে। এজন্য এই সামাজিক একটা বিধিবিধান যদি আমরা মানতে পারি, তাহলে আমাদের সমাজটা, আমাদের পরিবারটা, আমাদের ছেলে মেয়েরা কত সুন্দর শিখবে, জানবে। আজকে আমাদের এইগুলির চর্চা নাই, এই সুন্নতের চর্চা নাই, বিদায় তো আমাদের সন্তানরা অপরাধী হয়, গুনাহগার হয়, অসচ্ছা সৃষ্টি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের উপর সংক্ষিপ্ত আলোচনা। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাস টিভি